সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সিভিক ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে একই বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হ্যাঁ বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সিভিক ভলেন্টিয়ারদের জন্য বললেন সিভিক ভলেন্টিয়ারদের কোনো দোষ নেই। তিনি সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে আরও অনেক কিছুই কথা বললেন এবং পুলিশ ডিপার্টমেন্টকে চরম হুঁশিয়ারি দিলেন। বন্ধুরা, আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা যদি এই চ্যানেল থেকে আগামীতে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে এই চ্যানেল থেকে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে একটা ভিডিও আপনার মিস না হয়। তো চলুন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সিভিক ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে কি বললেন ওনার মুখ থেকে সে কথাগুলি শোনা যাক। এটা কিন্তু সিভিকদের দিয়ে নেওয়া হচ্ছে, বলছে গাড়ি ধরো আর টাকা নাও। কেন, কে বলেছে এই টাকা কালেকশন করতে? প্রত্যেকে একই কথা বলছে, কেন হচ্ছে এটা সারা বেঙ্গলে হচ্ছে, কেন হচ্ছে? আপনার এসপিদের আপনি স্টেট কন্ট্রোল করুন এবং স্টেট বলুন। এটা কিন্তু সিভিকদের দিয়ে নেওয়া হচ্ছে, বলছে গাড়ি ধরো আর টাকা নাও, এটা কেন হবে? সবাই বলছে, কিন্তু আমি কলকাতায় অলরেডি অনুজকে বলেছি রিগার্ডিং কলকাতা, আমি জেলারগুলো পুরো আপনাকে বলছি ইনক্লুডিং অল এরিয়া ইউ টেক কেয়ার, যে অন্যায় করবে তার বিরুদ্ধে আপনি অ্যাকশন নিন। আর এমনিতে মনে রাখবেন, যারা আইসিরা আছেন সিভিক ভলেন্টিয়ার্সরা, তারা তো অত ট্রেন্ড নয়, তারা তো ট্রেন্ড নয়, গ্রিন পুলিশ আর দের ট্রেন্ড। আমি গ্রাম ওয়াইজে একটা করে গ্রিন পুলিশ নিয়েছিলাম, 10,000 টাকা করে আমরা দিই, যথেষ্ট ভালো মাইনে পায় তারা। সিভিক ভলেন্টিয়ার্স আমরা নিয়েছিলাম পুলিশের সুবিধার্থে, আগে পেতো 3,000, তারপরে করলাম 5,500, এখন ওরা 8,000 পায়। যারা ভালো কাজ করবে তারা স্বীকৃতি পাবে। আস্তে আস্তে ট্রেনিং দিন, আস্তে আস্তে ট্রেনিং পারফরমেন্স রিভিউ হবে, ট্রেনিং দিয়ে তৈরি করতে হবে। কিন্তু আইসি বলে দিলেন 8টা সিভিক ভলেন্টিয়ার্সকে ছেড়ে দিয়ে জাগিটি গাড়ি থেকে টাকা তুলে নিয়ে আয়। আপনার কাছেও কিন্তু টোটালটা থাকলো না, কি করছে গিয়ে? সবাই তো খারাপ নয়, অনেক ভালো ছেলে মেয়েরাও আছে, আবার সব জায়গাতে কিছু 1% খারাপ ছেলে মেয়েরাও আছে। তারা কি করে? তারা ওই সুযোগটাকে মিসইউজ করছে। এটা যদি ওসিরা দায়িত্ব না নেন, তারা থানার ওসি কিসের জন্য, আইসি কিসের জন্য? এইটুকু দায়িত্ব না নিলে এটার প্রবণতা কিন্তু বাড়ছে। সেভ ড্রাইভ সেভ লাইফ মানে আপনার সচেতনতা, আপনার অ্যাক্টিভিটিস। আপনি দরকার হলে আপনি সিসিটিভি লাগান। ঠিক আছে ম্যাম, বলুন, আপনার কিছু বলার থাকলে বলুন। ম্যাডাম, আপনি যেমন বলেছিলেন, তারপরে আমরা 2 জন DSPকে ট্রান্সফারও করেছি, ওদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছি। আর ইয়ে যে আপনি যেভাবে বলেছেন ম্যাডাম, সবাইকে স্ট্রিক্টভাবে বলা হয়েছে, আর যারা ইয়ে ইনভলভ থাকছে ওকে ডিমোবিলাইজ করা হচ্ছে। ম্যাডাম, আমরা এটাকে আবার দেখবো ম্যাডাম, আরও প্লিজ দেখে নিন, তার কারণ কমপ্লেনটা খুব বেশি আসছে। জি ম্যাম, আপনি বলেছিলেন ম্যাডাম, টাকা পয়সা ইজ নট দ্য সলিউশন, মনে রাখবেন। এই তো আমি দেখছি যে কেসে একজন অ্যাক্সিডেন্ট করছে আর একজনকে থানায় সারেন্ডার করিয়ে দিচ্ছে, এসবও তো নানা রকম চালাকি চলে। যারা করছে নিজে বেরোবে না, ওদের 6 জনকে বলছে যা গিয়ে তুই এই কেসটা করে নিয়ে চলে, আর গিয়ে বলছে আমার থানার ভাগ্যে এতগুলো কেস দিতে হবে। হসপিটাল যেমন, প্রাইভেট হসপিটালে দেখো না, অনেকে বলে আমার এতগুলো কেস দিতে হবে, এতগুলো কেস দিতে হবে। ঠিক ম্যাডাম, তারপরে কি অনেক টুরিস্ট আসছে এখানে এইসব জায়গাগুলো, আমি সারা বাংলায় দেখতে বলবো। তোমরা দেখো, তোমরা একটা অনলাইন কমপ্লেন করলে দেখতে পাবে এটা কীভাবে হিউজ কমপ্লেন আসবে। তোমরা খারাপ কাজ করবে আর আমাদের বদনাম হবে, কেন ভাই? পুলিশের বন্ধুরা বুঝতে পারছেন তো, আপনারা একটা খারাপ কাজ করলে বদনাম আমাদের হয়। তো বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সিভিক ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে অনেক কিছু কথা বললেন। তিনি বললেন ওই সমস্ত কর্মে সিভিক ভলেন্টিয়ারদের কোনো দোষ নেই। তো বন্ধুরা, আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ওই সমস্ত কর্মে কি সিভিক ভলেন্টিয়ারদের কোনো দোষ আছে বলে আপনি মনে করছেন, বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সিভিক ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে যে সমস্ত কথাগুলি বললেন আপনি কি ওনার কথার সঙ্গে একমত, বা সিভিক ভলেন্টিয়ার সম্পর্কে আপনার মতামত কি, বা পুলিশ ডিপার্টমেন্ট সম্পর্কে আপনার ধারণা কি? বন্ধুরা, এই সমস্ত বিষয় নিয়ে অবশ্যই নিচে কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে নতুন কোনো ভিডিওতে এই চ্যানেলেই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।